আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে, বিশেষ করে বাহিরের দেশে পড়াশোনার জন্য আপনারা ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস কনসিডারেশনে নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ডিসকাস করার চেষ্টা করব। প্রথমেই চলে আসে হচ্ছে একাডেমিক রেপুটেশন। আপনি যেহেতু পড়াশোনা করার উদ্দেশ্যে যাবেন এবং একটা ভালো অ্যামাউন্টের সময় আপনাকে এখানে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো ইউনিভার্সিটির র্যাঙ্কিংটাই অনেক গুরুত্বপূর্ণ। একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিং হতে পারে অথবা টিএইচই টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে হতে পারে। তো ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটিটার অবস্থান কি, কারণ পৃথিবীতে হাজার হাজার ইউনিভার্সিটি রয়েছে সারা বিশ্বে, এর মধ্যে ইউনিভার্সিটির অবস্থানটা কোথায় আছে সেটা জানাটা আমাদের জন্য জরুরি। আর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিং কি। যেমন ধরেন আপনি যদি বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়তে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই বিজনেস রিলেটেড সাবজেক্টগুলোতে ইউনিভার্সিটির পারফরমেন্স কীরকম হচ্ছে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি আইটি রিলেটেড অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এই সমস্ত সাবজেক্টে পড়তে যেতে চান, তাহলে আপনার লক্ষ্য রাখতে হবে যে কম্পিউটার রিলেটেড সাবজেক্টসগুলোতে ওই ইউনিভার্সিটির পারফরমেন্স কীরকম হচ্ছে অথবা র্যাঙ্কিং কি। তো এটাকে বলা হয় র্যাঙ্কিং বাই সাবজেক্টস। তারপরে আপনি খেয়াল রাখবেন যে ইউনিভার্সিটির এক্সচেঞ্জ প্রোগ্রাম ফ্যাসিলিটিস আছে কিনা, যদি আপনি ট্রান্সফার প্রোগ্রাম করতে চান, অর্থাৎ আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফারের জন্য পড়াশোনা করতে যেতে চান, তাহলে সেটাকে বলা হয় এক্সচেঞ্জ প্রোগ্রাম। যেমন ধরেন আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে অথবা ইউরোপিয়ান এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, অর্থাৎ আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে গেলেন, ধরেন সিঙ্গাপুরে একটা ইউনিভার্সিটিতে পড়তে গেলেন, সেখানে আপনি 1 বছর পড়া শেষ করে বাকি 2 বছর অথবা 3 বছর আপনি আমেরিকাতে গিয়ে পড়াশোনা শেষ করবেন। সো এটাকেই বলা হয় হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম। দেন আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে আপনি যে ডিপার্টমেন্টে পড়তে যাবেন, যেমন আমি যদি উদাহরণ দিয়ে আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমি UCSI ইউনিভার্সিটি মালয়েশিয়াতে MBA-তে এনরোল করেছিলাম। সো সেই এনরোলমেন্টের আগে আমি দেখেছিলাম ওখানে একাডেমিক্স কারা। সো একাডেমিক্সে যখন আমি লক্ষ্য করি, একাডেমিক্সে আমি দেখলাম হচ্ছে খুবই নাম করা একজন ইকোনমিস্ট, ব্রিটিশ প্রফেসর জিওফ্রি উইলিয়ামস নামে একজন ওখানে টিচিং করে থাকেন। সো ওনাকে দেখে আমি অনেক ইমপ্রেস হয়েছিলাম, এবং বর্তমানে আমি জানি যে উনি ওই ইউনিভার্সিটিতে নাই, অন্য একটি ইউনিভার্সিটিতে উনি ট্রান্সফার হয়েছেন। বাট উনি আমার সময় MBA প্রোগ্রামে আমাদের যে সাবজেক্টস ব্লু ওশান স্ট্র্যাটেজি ছিল, তারপরে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তারপরে রিসার্চ প্ল্যানিং, এই সমস্ত সাবজেক্টগুলো উনি পড়িয়েছিলেন। সো ওনাকে ওনার সো ওনাকে যাতে মিট করতে পারি এবং ওনার কাছ থেকে যাতে শিখতে পারি, সেই উদ্দেশ্যেই কিন্তু আমি আমার MBA প্রোগ্রামটা এনরোল করেছিলাম। এরপরে আরও কিছু প্রফেসর ছিল। তো মোট কথা হচ্ছে যে আপনি ওইখানে যেই ডিপার্টমেন্টে পড়বেন, সেই ডিপার্টমেন্টে বেসিক্যালি ফ্যাকাল্টি মেম্বার্স কারা, একাডেমিক্স কারা, কারা আপনাকে শিক্ষা দিবে, কাদের কাছ থেকে আপনি শিখবেন, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, এবং সেই সাথে আপনি কোর্সের সিলেবাসটাও দেখে নেবেন। নেক্সট যদি আসে, সেটা হচ্ছে যে যারা আমরা ফাইন্যান্সিয়ালি কনস্ট্রেইনের মধ্যে থাকি, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি এতটা স্ট্রং না, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আমাদের যাদের কম, তাদের জন্য আমি বলবো যে আপনার টিউশন ফিসটা অ্যাফোর্ডেবল কিনা। আর আরেকটা জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো থাকুক বা না থাকুক, স্কলারশিপ আপনি নেয়ার জন্য চেষ্টা করতে পারেন, কারণ স্কলারশিপের মাধ্যমে পড়াটা খুবই একটা সম্মানজনক অবস্থা তৈরি করে আপনার জন্য, আপনার CV-টা খুব ভারী করে। এবং স্কলারশিপের মাধ্যমে পড়লে আপনি যে শুধুমাত্র টিউশন ফিস ওইবার পাবেন সেটা না, আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? যে কারণ স্কলারশিপে যারা পড়ে তাদের বিভিন্ন ইভেন্ট এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে হয় ইউজুয়ালি, অ্যান্ড তারা নর্মালি কমিউনিকেশন স্কিলসও ভালো হয়ে থাকে। তো টিউশন ফিস অ্যান্ড স্কলারশিপ, এটা হচ্ছে আমি বলবো সেকেন্ড যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার টিউশন ফিস কি অ্যাফোর্ডেবল কিনা সেটা আপনি দেখবেন, টিউশন ফিসের যে ব্রোশার থাকে সেখান থেকে যাচাই করে নেবেন।
এখনকার যুগে ইউনিভার্সিটিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়েবসাইটে টিউশন ফিসের ব্যাপারে মেনশন করে থাকে, সো ওইখানে আপনাদের খুঁজে বের করতে সমস্যা হওয়ার কথা না। তারপরে স্কলারশিপের ব্যাপারেও তারা মেনশন করে থাকে, বাট স্কলারশিপের ক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুলি দেখতে হবে যে তারা বেসিক্যালি কত পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে, তারা কি পার্সিয়াল স্কলারশিপ দিচ্ছে নাকি ফুল স্কলারশিপ দিচ্ছে নাকি তারা ফুললি ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এরপরে আপনি আরও একটা জিনিস দেখতে পারেন, যদি ধরেন আপনার ইউনিভার্সিটি চয়েস হয়েছে কিন্তু আপনি টিউশন ফিস অ্যাফোর্ড করতে পারছেন না, সেই ক্ষেত্রে যদি টিউশন ফিসটা আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারেন, মান্থলি ইনস্টলমেন্ট অথবা অ্যানুয়াল, নট অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল ইনস্টলমেন্ট, তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটা বার্ডেন কম হয়ে যাবে, তো সেটাও পসিবল কি না সেটাও আপনি কনসিডারেশনে নিতে পারেন। এর 3 নম্বর যে বিষয়টি আসে সেটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস। ইউনিভার্সিটি ক্যাম্পাস আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউনিভার্সিটির লোকেশনটা স্ট্র্যাটেজিক্যালি ভালো একটা লোকেশন হওয়া উচিত, যেখান থেকে আপনি সহজেই ক্যাপিটাল অথবা ক্যাপিটালের বাইরে ট্রাভেল করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাম্পাসের সাইজটা কিরকম, কারণ হচ্ছে ভালো একটা ক্যাম্পাস যদি হয় বিগার সাইজের, ঠিক আছে, মোটামুটি বিগার সাইজের, তাহলে সেটা আপনাকে একটা ভালো ফিলিংস দিবে ওই ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে ঢুকার সময়, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া তাদের মধ্যে কি কি ফ্যাসিলিটিস গুলো আছে, এরপর আপনারা দেখবেন হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি বুকের কালেকশন কিরকম, আপডেটেড বুক গুলো কি তারা রাখে কিনা। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কম্পিউটার ল্যাব, কম্পিউটার ল্যাবরেটরি, যেটা এটাও গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আপনি ওইখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ সময়ে আপনাকে ব্যয় করতে হতে পারে, বিশেষ করে যদি আপনার আইটি রিলেটেড সাবজেক্টগুলো পড়েন, ঠিক আছে। এরপরে আপনারা অ্যামিনিটিস দেখতে পারেন, অ্যামিনিটিস বলতে আমি বুঝাচ্ছি যে যেমন আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য জিম আছে কিনা, তারপরে সুইমিং পুল আছে কিনা এন্টারটেনমেন্টের জন্য, তারপরে আপনার বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ ফিল্টার প্রোভাইড করা থাকে এখনকার যে ইউনিভার্সিটিগুলো, ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিগুলো। সেখানে প্রথম 3টি জিনিস শেষ করার পরে আপনারা যে জিনিসটি খুবই ভালোভাবে দেখবেন সেটা হচ্ছে যে ওই ইউনিভার্সিটির অ্যালুমনাইরা বেসিক্যালি কি করে, যারা ইউনিভার্সিটি থেকে অলরেডি পাশ করে বের হয়েছে তাদের বর্তমান অবস্থাটা কি, ঠিক আছে। তো যদি আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন ওই ইউনিভার্সিটির যারা ভালো ভালো স্টুডেন্ট অথবা যারা অ্যাক্টিভ স্টুডেন্টস ছিল, প্রোঅ্যাক্টিভ স্টুডেন্টস ছিল, তারা বর্তমানে বিভিন্ন জায়গায় সিনিয়র পজিশনে কাজ করছে, তো এটাও কিন্তু একটা ভালো দিক। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে তারা কে কোন ডিপার্টমেন্টে কোন ফিল্ডে কাজ করছে, এটা ফাইন্ড আউট করার জন্য লিঙ্কডইন আপনাকে খুব হেল্প করবে, লিঙ্কডইনের মাধ্যমে আপনি এটা ইজিলি বের করতে পারবেন, আর তাদের সাকসেস স্টোরিজ গুলো কি সেগুলো আপনারা জানতে পারবেন। সো এখানে আপনার ইন্ডাস্ট্রির সাথে যে তাদের যে লিঙ্কেজ সেটা কিরকম, তারপরে ইন্ডাস্ট্রির সাথে তাদের যে বন্ডিং সেটা কিরকম, সেগুলো সব কিছু একটা সিনারিও তৈরি হয়, ঠিক আছে, সেগুলো সব কিছু উঠে আসে। আরেকটা জিনিস আমি বলবো ক্যারিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনাদের যখন ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়া হয়, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, তাদের এখানে কারা কারা শিখায়, ঠিক আছে। যেমন ধরেন যদি আপনি বিজনেসের, বিশেষ করে ফাইন্যান্স অথবা ব্যাংকিংয়ের কোনো সাবজেক্টে পড়ে থাকেন, তাহলে সেখানে আপনাকে যদি কোনো একটা বড় ব্যাংকে, যেমন HSBC ব্যাংকের সিনিয়র পজিশনে যদি কেউ কাজ করে থাকে, সেখানে তারা কি আপনাকে শিখাবে কিনা সেগুলো আপনারা লক্ষ্য রাখতে পারেন। আচ্ছা, তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড। অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডের ক্ষেত্রে আমি বলবো যে আপনি হোস্টেল ফ্যাসিলিটিস দেখতে পারেন, হোস্টেল ফ্যাসিলিটিস কতটুকু সেফ এবং সিকিউর আপনার জন্য, নিরাপদ কিনা সেগুলো আপনি লক্ষ্য রাখতে পারেন। তারপর হচ্ছে ডরমিটরিতে বেসিক্যালি সামটাইমস খুব ক্রাউডেড হয়ে থাকে, বাট এটা ডিপেন্ড করে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে, আপনি আপনার ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সের উপরে দেখতে পারেন। তারপরে আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তাদের যে খাবার প্রোভাইড করছে এগুলো হালাল কিনা, ইভেন তারা যদি হালাল ফুড প্রোভাইড নাও করে থাকে, আশেপাশে হালাল ফুড আপনি পাবেন কিনা, যেহেতু আমরা মুসলিম সেহেতু এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজে রান্না করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে যে কুকিং ফ্যাসিলিটিস তারা প্রোভাইড করে কিনা। তো এই 5টি ফ্যাক্টরস মাথায় রেখে আপনারা যদি ইউনিভার্সিটি সিলেক্ট করেন, আশা করি আপনারা মোটামুটি একটা ভালো ইউনিভার্সিটি চুজ করতে পারবেন, এবং সেই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সাকসেসফুলি শেষ করে আপনারা আপনাদের ক্যারিয়ার লাইফেও খুব সাকসেসফুল একটা পজিশন ক্রিয়েট করতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।